السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে চমৎকার একটি হাদিস সম্পর্কে আপনাদেরকে অবগত করব, যে হাদিসের মধ্যে মুসলমানদের দোষ গোপন করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে তার জন্য দুইটা লাভের কথা বলেছেন, সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখছেন অনলাইন মাদ্রাসা, আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ, চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, মিশকাত শরীফের একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার দোষকে গোপন রাখবেন। প্রিয় বন্ধুরা, হাদিসটা কিন্তু খুবই ছোট্ট একটি হাদিস। তো এই হাদিসটা ছোট মনে হতে পারে, কিন্তু যদি হাদিসটা আপনি বিশ্লেষণ করেন তাহলে এই হাদিসের ভিতরে আপনি অনেক কিছু পাবেন। প্রিয় বন্ধুরা, আমরা দিনে এবং রাত্রের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটাই মানুষের দোষ ধরা নিয়ে। মানুষের ভুল কীভাবে ধরা যাবে, মানুষকে কীভাবে ছোট করা যাবে, এটাই থাকে আমাদের প্রধান লক্ষ্য। আমরা যাই হই না কেন, আমাদের একটাই লক্ষ্য থাকে, সেটা হলো কিভাবে মানুষের দোষ ধরা যায়। তো এই একই রকম জিনিসটা যদি আপনি আমি নিজের জন্য করতে পারতাম তাহলে কিন্তু আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম, আমাদের জীবনে অনেক পরিবর্তন আসতো। যে আমার জীবনে আমি কি কি ভুল করতেছি এটা যদি আমি খুঁজে বাইর করি তাহলে কিন্তু আমার জীবনে সেই ভুলটা আর হবে না, আমি ভালোর দিকে যাব। আমরা সেটা না করে আমরা অন্যের দোষ খুঁজে বাইর করি। প্রিয় বন্ধুরা, আপনি আমি আমরা অনেকেই কিছু কিছু গুণা করে থাকি, যে গুণাগুলির কথা যদি মানুষ জানতে পারে তাহলে আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। তো আমরা কি গুণা করি সেটা কিন্তু আমাদের মনের মধ্যে আছে, আমাদের ভিতরে আছে। আপনি দুনিয়ার মধ্যে যত গুণা করবেন, যত কিছুই করবেন, সব কিছুরই কিন্তু হিসাব পরকালে আপনাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তো আপনার গোপন গুণাগুলির কথা হাসুরের ময়দানে এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ কিন্তু উপস্থিত থাকবে। তো আপনার এই গোপন পাপের কথাগুলি যদি সমস্ত হাসরবাসী জানতে পারে তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই এমন খারাপ লাগবে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো বন্ধুরা, আপনি আমি যদি সেই পরিস্থিতি থেকে বাঁচতে চাই, আমরা যদি চাই যে আমাদের দোষগুলি, আমাদের গুণাগুলি আল্লাহ তাআলা যেন সবার সামনে প্রকাশ না করেন, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, তাহলে কি করতে হবে? রাসূলের কথা মানতে হবে। মানে মানুষের গীবত করা যাবে না, মানুষের দোষ প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আপনার চোখে যদি কোনো দোষ ধরা পড়ে কারো, আপনি তাকে ডাক দিতে পারেন, বলতে পারেন যে ভাইয়া অথবা বোন, তোমার এই দোষটা আমার চোখে পড়েছে, তুমি যদি শুধরে নাও তাহলে তোমার ভালো হবে, এভাবে বলা ঠিক আছে। কিন্তু আপনি তাকে না বলে আপনি তার দোষ নিয়ে মানুষকে বলে বেড়াচ্ছেন, আপনি মানুষের কাছে তার দোষটাকে প্রকাশ করে দিচ্ছেন, এটা কখনোই মুমিনের পরিচয় হতে পারে না। তো বন্ধুরা, আমরা এই হাদিস থেকে এটাই বুঝলাম যে আমরা যদি কোনো মুসলমানের দোষকে গোপন রাখি তাহলে দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা একটি লাভ দান করবেন, সেটা হলো যে আমাদের যে দোষগুলি আছে, আমাদের যে পাপগুলি আছে, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন না, এটা গোপন থাকবে। আর দ্বিতীয় নাম্বার লাভ হলো যে পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের দোষগুলি প্রকাশ করবে না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই হয়তো এই হাদিসের যে সারমর্ম বা দুইটি লাভ, সেই দুইটি লাভের কথা আপনারা বুঝতে পেরেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই অন্যের দোষ প্রকাশ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ গীবত করা বা অন্যের দোষ প্রকাশ করা এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে খুব বেশি ছড়িয়ে পড়ছে। এজন্য
এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষ সতর্ক হতে পারে। আপনার কারণে একজন মানুষও যদি সতর্ক হয় তাহলে এর জন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দান করবেন, এর জাযা দান করবেন ইনশাআল্লাহ। আর বন্ধুরা নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।